নমস্কার শুরু করছি বানি সার্ভাল অনুষ্ঠান এবং তার সাথে থাকছে বানিস রেকি অনুষ্ঠান এবং মন প্রাণী কিলিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত গত শনিবার আমাকে পাননি আপনারা অনেকে হয়তো মনে মনে একটু রাগ করেছেন যে বানিরি কেন লাইফে এলো না কিন্তু বলি যে গত শনিবার যে অমাবস্যা ছিল সেখানে কিছু কর্ম আমার ছিল তন্ত্রের কিছু কাজ ছিল সেই জন্য আমাকে একটু নিজের জন্য নিজেকে সময় দিতে হয়েছিল সেই জন্য আমাকে আপনারা পাননি তার জন্য আমি দুঃখিত কিন্তু আজকে মন ভরে আপনাদেরকে বলবো আপনাদের সমস্যা আমার সঙ্গে শেয়ার করুন আপনাদের যা সমস্যা আছে যদি সম্ভব হয় এখানে বসে সলভ করার সেটা নিশ্চয়ই আমি সলভ করব আর যেটা সলভ আমাকে অন্য কোনো মাধ্যম দিয়ে করতে হবে মানে বৌদ্ধতন্ত্র হতে পারে অঘটতন্ত্র হতে পারে যে কোনো তন্ত্রের মাধ্যমে সুইচ বোর্ডের মাধ্যমে যেভাবে হোক সমাধান আমি করবই সেটার জন্য আমি প্রস্তুত আপনারা সিসিটিভি দেখুন দুটো নাম্বার যাচ্ছে ওই নাম্বারে আমাকে ফোন করবেন ফোন করলে নিশ্চয়ই আমি ফোন ধরবো এবং ফোনে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদের সমস্যার সমাধান করব তার সঙ্গে সঙ্গে কিছু কথা বলি যে কিছু প্রশ্ন আমার কাছে প্রতি প্রত্যেক আমার কাছে আসে তা সেটা নিয়ে আমাকে সমস্যা অনেকেই বলেছে দেখুন রেকির অনুষ্ঠান আমি প্রতিদিনই করি রেকি নিয়ে বলবো এবং বলতে ভালো লাগে কিন্তু চুল নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু রেকির সঙ্গেও সংক্রান্ত কেননা আমাদের আবারও বলি যে সাতটা চক্রের মধ্যে একটা চক্র গন্ডগোল করলেই চুলের প্রবলেম কিন্তু আমাদের হতে পারে একটা চক্র না দুটো চক্র গন্ডগোল করলেই আমাদের চুলের প্রবলেম আসতে পারে কোনটা না মণিপুর চক্র গন্ডগোল করলে এবং সহস্রাধার চক্র গন্ডগোল করলে কিন্তু আমাদের চুলের প্রবলেম এসে যায় কিরকম আপনি বলবেন যে এটার সঙ্গে চক্রের কি সম্পর্ক চক্রের সম্পর্ক আছে দেখুন বাইরে থেকে অ্যাপ্লিকেশন আমরা আমাদের স্কালটনিক অ্যান্টিডেন এবং আমরা হেয়ার প্রোটিন প্যাক দিচ্ছি অ্যান্টি অ্যান্টিডেন্ডাবলুশন দিচ্ছি সেগুলো আপনারা ব্যবহার করছেন কিন্তু আপনারা জানেন না আপনারা যারা আমার কাছ থেকে নিয়ে যান তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমি একটু কোথাও না কোথাও জব করি বা চ্যান্টিং করি বা আমি সেটাকে একটু পাওয়ার দিয়ে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এবং আপনারা কিন্তু খুব ফাস্ট রেজাল্টটা পান তা সেটার জন্য বলবো যে চুল নিয়ে সমস্যা হলে আপনারা বাড়িতে আমি তো করে দেবই এবং আপনারা বাড়িতে যেটা করবেন যারা স্কালটনিক শ্যাম্পু অ্যান্টিড্যান্ডা ব্লুশন এবং হেয়ার প্রোটিন ব্যাগ ব্যবহার করছেন তারা বাড়িতে যদি পারেন একটু রম মন্ত্রটা বীজ মন্ত্রটা মণিপুর চক্রে ওটাকে একটু একটু জপ করবেন দেখবেন ওটাতে খুব ভালো থাকবেন চুল পড়া অনেক কম থাকবে এবং সহস্রাদার চক্রের মন্ত্র হচ্ছে ওম ওম ধ্বনি এমনই একটা ধ্বনি যে ধ্বনিটা কিন্তু সারা বডিকে আমাদের সুস্থ রাখে এবং মাথা যদি ভালো ঠান্ডা থাকে এবং তাতে কি হয় না আমাদের মাথা খুব ঠান্ডা থাকে মাথা ঠান্ডা মানে আমাদের সমস্ত দেহটাকে সে কিন্তু শুদ্ধ করে পরিশুদ্ধ করে এবং অ্যাক্টিভেট করে অংধনি তা সেইখানটা যদি আমি করতে পারি একটু সময়ের জন্য বসে পাঁচ মিনিট জন্য সময় দিয়ে যদি আমি করতে পারি দুটো জিনিস দু মিনিট দু মিনিট করে আপনারা করবেন দেখবেন চুলের সমস্যা অনেকটাই মিটে গেছে এবং বাইরের থেকে অ্যাপ্লিকেশান যেটা দরকার পড়ে সেটা হচ্ছে যে হেয়ারকে প্রোটিন সাপ্লিমেন্ট দিতে হয় এবং হেয়ার বাল্বগুলোকে অ্যাক্টিভেট করার জন্য যেমন সার দিতে হয় তেমনি কিছু কিছু লোকের ক্ষেত্রে আমাদের ভিটামিন সাপ্লিমেন্টও দিতে হয় এবং ভেতর থেকেও আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে তা নাহলে কিন্তু আমরা পুরো চুলটা ভালো পাবো না তা সেই জন্য বলা হচ্ছে যে যাদেরই চুলের প্রবলেম তারা স্কাল্পটনিক শ্যাম্পু অ্যান্টিড্যান্ডার এবং হেয়ার প্রোটিন প্যাক নেবেন এবং সেই পুরো প্যাকেজটার মধ্যে এখন ডিসকাউন্ট দেওয়া চলছে এবং ডেলিভারি চার্জ পুরো ফ্রি আপনারা যাদের চুলের প্রবলেম অতিরিক্ত চুল পড়ছে সামলাতে পারছেন না সেক্ষেত্রে বা যাদের ঘুম হচ্ছে না তারা আমাদের স্কালটনিকটা ব্যবহার করে দেখুন যে আপনার ঘুমটা কত সুন্দর হচ্ছে এবং আপনি চুল পারবে এবং নতুন চুল গজাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্র্যান্ড আছে আমরা ব্যবহার করছি চুল পড়াটা হয়তো বন্ধ করে দিল কিন্তু নতুন চুল গজাতে চায় না কিন্তু আমাদের স্কাল্পনে কি হয় থ্রি উইক্সের ভেতরে দেখিয়ে দেয় যে নতুন চুল কীভাবে বেরোচ্ছে এবং এটা প্রুভেন এবার এটা হান্ড্রেড কেন থাউজেন্ড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের স্কাল্পনে কেউ যদি দুবেলা ইউজ করে আমি থ্রি উইক্সের ভেতরে তাকে দেখাবো যে নতুন চুলে রুটগুলো কত সুন্দর বেরিয়ে গেছে এবার বলবেন যে রুট বেরিয়েছে সেই রুটগুলোকে বড় করার দায়িত্ব আমরা বলি তিনটে ফাইল ব্যবহার করবেন প্রথমটা রুট বেরোবে সেকেন্ডটা চুলটাকে একটু বড় করবে থার্ডটা স্টেবল করবে তারপরে আস্তে আস্তে আপনি ডিসকন্টিনিউ করবেন এবং তখন যদি ভালো লাগে আপনি আমাদের শ্যাম্পুটাকে ব্যবহার করবেন কারণ একদম টোটালি হার্বাল শ্যাম্পু তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভড জিএমপি সার্টিফাইড একদম হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করলে আপনি বাচ্চা ব্যবহার করতে পারে আপনি ব্যবহার করতে পারেন আর্টিফিশিয়াল কালার নেই কোনো আর্টিফিশিয়াল কিছুকে দেওয়া নেই তার মধ্যে তাতে শুধু গাছগাছার নির্যাস এবং তাকে যেভাবে তৈরি করা হয়েছে দীর্ঘ আঠাশ বছর আমি কিন্তু এই জিনিসটা দিয়ে থাকছি এবং ফর্মুলাটা সম্পূর্ণ আমার এবং আমি নিজের সামনে থেকে দাঁড়িয়ে সেটাকে তৈরি করছি গেছে আপনারা নির্ভয়ে ব্যবহার করতে পারেন বাচ্চাকেও দিতে পারেন নিউবর্ন বেবি পর্যন্ত ইউজ করতে পারেন তার কোনো সাইড এফেক্ট হবে না এবং আমাকে একটি একজন ফোন করেছিল উকুনের সমস্যা বাচ্চাদের উকুনের সমস্যাতেও আমাদের যে অ্যান্টিফাঙ্গাল লোশন আছে সেই লোশনটা যদি রাত্রিবেলা লাগিয়ে আর একটা কাপড় বেঁধে দেন দেখবেন উকুরের সমস্যা থেকে মুক্তি হয়েছে এবং আমাদের শ্যাম্পুটা দিয়ে আপনি শ্যাম্পু করাবেন দেখবেন যে উকুরের সমস্যা থেকে আপনি কতটা বেরিয়ে গেছেন তো এরকম আমাদের প্রত্যেকটা বান্সার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু উপকারী এবং মুখের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের অ্যান্টিএজিং ক্রিম রয়েছে আমাদের ফেস প্যাক রয়েছে যেগুলো কী হয় কিনা কোনো স্টেরয়েড নেই কোনো কেমিক্যাল নেই কিন্তু জরিবটি যে কতটা কাজ করে আমাদের ফেয়ারনেস প্যাক নালে এতদিন প্রত্যেকটা আঠাশ বছর প্রত্যেকের বয়স আঠাশ বছর হয়ে যাচ্ছে এবং এই সামনে মার্চ উনত্রিশ বছর হবে তা তারা কিন্তু সব মহিমায় কাজ করে চলেছে এবং আমি অনলাইন ছাড়া কাউকে দিই না অন্য কোনো দোকানে আপনারা পাবেন না দোকানে বলতে একমাত্র বীরভূমে রামপুরহাটে পাবেন বোলপুরে পাবেন আর বর্ধমানে পাবেন এই তিনটি জায়গায় আমার তিনটি ছাত্রী দিচ্ছে তাদের কাছ থেকে পাবেন তাছাড়া অন্য কেউ যদি বলে যে বানি সারবেলের প্রোডাক্ট দিচ্ছি বিশ্বাস করবেন না কারণ আমি অন্য কোথাও দিই না আর বাকিটা অনলাইনে আমার কাছে পেয়ে যাবেন এবং আমার কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জ কিচ্ছু লাগবে না প্লাস আপনারা হাজার টাকা জিনিস নিলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং পাঁচশো টাকার উপরে হলে পরেই আমরা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দেব একদম তা এই ছিল আমার বার্নার নিয়ে কথা আর চুলের সমস্যায় বারবার বলছি যে নিজেরা একটু কেয়ারিং হও এবং অনেক সময় জিঙ্ক ক্যালসিয়াম এবং ভিটামিন বি টুয়েলভের সমস্যার জন্য আমাদের চুল পড়তে পারে সেক্ষেত্রে দেখবে যে

হ্যাঁ দুটো হাত ছিড়ে পড়ে যাচ্ছে আর প্রচুর হচ্ছে প্রথমত বলি একটা তো হচ্ছে নার্ভের প্রবলেম নার্ভের আপনার জল কম খাওয়া হয় জলটা একটু বেশি পরিমাণ খাবেন ও বাবা তাহলে তো আপনার তো অনেকগুলো প্রবলেম দেখুন কিডনির প্রবলেম হলে পরে জলের পরিমাণ কমিয়ে দিতে হবে এবার এবার দেড় জল যদি খান আপনার নার্ভ তো এমনি টেনে ধরবে তাই না ক্ষেত্রে আপনাকে একটু ফাইভ পয়েন্ট যেটা চ্যান্টিংটা করবেন যাতে একটু কম থাকে ফাইভ পয়েন্ট এইটা যদি আপনি চ্যান্টিং করেন আপনার মানে টেনে ধরাটা নার্স যে টেনে ধরছে সেটা একটুখানি কম থাকবে আর আর গ্যাস অম্বলের জন্য টু সিক্স সেভেন ডবল জিরো টু সিক্স সেভেন ডবল জিরো সমানে নাভির ওপরে হাত এরকমভাবে হাতটা রাখবেন নাভির ওপরে হাত রেখে 28 বার বলবেন প্রতিদিন সকাল বেলা যখন আপনার সময় হয় দেখবেন গায় সম্বলটা আস্তে আস্তে একদম কমে যাবে ওটা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ এই এই সূত্রে বলি পানি সরবল নেই তো আমি কথা বলছিলাম আমি बोलते-বলতেই বলি সংখ্যা নিয়ে কথা একটু বলি আমরা যে সংখ্যাগুলো বলি এই যেমন টু সিক্স সেভেন ডবল জিরো বললাম যে গ্যাস অম্বল কমে যায় বা পেটের যে কোনো ট্রাবল কমাতে গেলে পরে টু বললে পরে নাভির ওপরে এরকম যদি আমি রেখে চ্যান্টিং এইট টু নাইন এইট টু নাইন এইট পেটের যে কোনো সমস্যাকে আমি সমাধান করতে পারি মণিপুর চক্রকে অ্যাক্টিভেট রাখতে পারি এবং তার সঙ্গে রম চ্যান্টিং করলে পরে আরও ভালো থাকতে পারি এবং গ্যাস গ্যাস যেটা বলছেন উনি গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য টু সিক্স সেভেন ডবল জিরো আমরা চ্যান্টিং করতে পারি খুব ভালো কাজ হয় এবং কারোর যদি কনস্ট্রিপন থাকে তাহলেও কিন্তু সে যদি মানে সমানে এটাকে চ্যান্টিং করে তাহলে কনস্ট্রিপেশনটাও দেখবেন দূর হয়ে গেছে ম্যাজিকের মতো একদম দূর হয়ে যাবে এবং আবার যাদের দেখবেন যে পাইলসের সমস্যা মানে বাথরুমে গিয়ে খুব সমস্যা হয়ে যায় কনস্ট্রিপশন হয়ে যায় তারা তখন চ্যান্টিং করবেন যাতে না হয় জিরো চ্যান্টিং করতে থাকবেন তাহলে দেখবেন যে কোমোটে বসে আপনাদের কিন্তু কষ্টটা হচ্ছে না বা যন্ত্রণাটা হচ্ছে না আস্তে আস্তে দেখবেন পাইলসের যন্ত্রণাটা চলে গেছে ম্যাজিকের মতো চলে যাবে আপনারা একটু করে দেখবেন কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের ধৈর্য ভীষণ কম মানে সংখ্যা সম্বন্ধে তাদের সম্মুখ ধারণা হয়নি এবং কিছু মানুষ কি হয় আজকে আমার কাছে কালকে তার কাছে বিভিন্ন জায়গায় ঘুরে 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 একটা প্রবণতা হয়ে গেছে এটা ওনাদের দোষ নয় কারণ আজকে বিভিন্নজন বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে ইউটিউবে বা চ্যানেলে বিভিন্ন রকমে এতে এবার তারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কার কাছে যাবে কিন্তু সেখানে আমি বলবো যারা দর্শক দেখছেন তারা কিন্তু একটু অবজার্ভ করবেন যে কথার ডেপথ কতটা যে 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 কথাটা বলছে সে কথার ডেপথ কতটা বা গভীরতা কতটা এবং সে কতটা জোরের সঙ্গে বলছে বা আমি আমার ক্ষেত্রেই বলবো কোড নিয়ে প্রথম আমি শুরু করেছিলাম এখন কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে সুইচ কোড বিভিন্ন রকমের সুইচ কোড সবাই বলছে কিন্তু সব সুইচ কি কাজ করে না সুইচ কোডকে পাওয়ার কিন্তু পাওয়ার দিতে হয় আমি যে আপনাকে একটা সুইচ কোড দেবো সেই সুইচ কোডটা কিন্তু প্রত্যেকটা পাওয়ার দিয়ে আপনাকে দিতে হবে এবং প্রত্যেকটাকে মিনিং আছে যার জন্য এটা এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে এবং এই সংখ্যাগুলোকে আমি কিন্তু নিজের ইচ্ছে চেঞ্জ করতে পারবো না আজকে হাঁটুর ব্যথায় কেন আমরা ফিফটি এইট আইস ব্লু বলছি আমি তো ফিফটি সেভেন আইস ব্লু বলে দিতে পারতাম তাহলে ফিফটি এইট আইস ব্লুতে কাজ হচ্ছে মানুষের এবং সেখানে ভালো মতো হচ্ছে কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি অনেকে অনেক রকম চেঞ্জ করে দেয় কিন্তু চেঞ্জ করলে কাজ হবে না তা সেই জায়গাটা আপনাদেরকে বিচার করতে হবে তা এরকম একজনে আমার কাছে এরকম অনেকেই আসে লিখে দিলাম সুইচ কোড কিন্তু ধৈর্য নেই ধৈর্য রাখতে হবে সুইচ কোড এমনই একটা জিনিস যেটা লেফট হ্যান্ডে লিখে রাখতে হয় কেউ যদি লিখে রাখতে না চায় তাহলে তার একটা জলের বোতল রেডি করতে হবে জলের বোতল রেডি করে সেই জলের বোতলের মধ্যে আপনি গ্লাসে চ্যান্টিং করবেন করে সেই জলটা বোতলের মধ্যে ঢেলে দিন তাকে সেই জলটা খেতে দিন হ্যালো হ্যাঁ বলুন নমস্কার

আহ একটা খুব সত্যি কথা আমাকে বলবেন আপনার জীবনে জীবনটা কি খুব স্মুথ চলছে আপনার জীবনটা স্মুথ নয় আপনার জীবনে কিন্তু একটু বাধা আছে হ্যাঁ তা সেটার জন্য আপনার অনেকগুলো কষ্ট আছে যে কষ্টগুলো আপনি কাউকে বলতে পারেন না এটা কি ঠিক না না স্টাগেল লাইফ প্রত্যেকের জীবনে থাকে দেখুন স্ট্রাগেল ছাড়া তো কেউ বড় হতে পারে না স্টাগেল করে প্রত্যেককেই বড় হতে হয় কিন্তু আপনার ক্ষেত্রে কি হয় কিছু কষ্ট আপনি কিন্তু একটু চাপা চেপে রেখে দিয়েছেন কারণ আমাদের যে বিশুদ্ধ চক্রটা এইখানটা কি হয় তো এইখানটায় একটা প্রবলেম আছে বিশুদ্ধ চক্রতেই হয় এবং এই কষ্টটা এই যে অনাহত চক্রতে চেপে রেখেছেন এখান থেকে এটা মুখ দিয়ে বের করলে কিন্তু অশান্তি হয়ে যাবে সেই সেই ভয়েতে আপনি কিন্তু বের করতে পারছেন না অনেক কথা বলতে ইচ্ছে হয় কিন্তু আপনি বলতে পারেন না কিন্তু আপনি ভাবছেন যে বানিদি কেন আমাকে নম্বরটা না তাই তো নম্বরটা আমি বলবো কিন্তু এই প্রবলেমগুলো আপনার রয়েছে আপনি যদি পারেন কোথায় থাকেন আপনি যাদবপুরে তো আপনি ভবানীপুরে আমার চেম্বার যদি পারেন একবার আমার সঙ্গে এসে একটু দেখা করবেন মানে মধ্যে আপনি যে খুব ইচ্ছা না না বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আপনি কিসের মধ্যে দিয়ে চলছেন সেটা আমি বুঝতে পেরেছি আপনি একটা কাজ করুন আপনি প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সের উদ্দেশ্যে উদ্দেশ্যে বিছানায় বাসি বিছানায় বসে আপনি চ্যান্টিং করবেন আমি সুখী আমি সমৃদ্ধ আমি শক্তিশালী জ্ঞানে অজ্ঞানে হে ইউনিভার্স যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে তুমি এই কথাটা এগারো বার বলে তবে বিছানা থেকে নামবেন আপনি আর আপনি চ্যান্টিং করবেন সাতশো সাতাশ পয়েন্ট জিরো এইচ জেড সাতশো সাতাশ মানে জিরো এইচ জেড আবার ভুল করছেন সেভেন টু সেভেন বাংলায় বলে দিলাম সাতশো সাতাশ পয়েন্ট জিরো হার্জ হয়াকার বর্গে জয় রেফ ঠিক আছে এটা চ্যান্টিং করুন এবং এটা করুন করার পরে কেমন থাকেন আমাকে জানাবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমরা এরকম অবস্থার শিকার হই এবং সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রহগত কারণে আমরা কিন্তু এই সমস্যার মানে সম্মুখীন হয়ে থাকি সেই ক্ষেত্রে আমি বলতে পারি যদি খুব অসুবিধা হয় আপনি আসবেন কিছু ক্ষেত্রে দেখুন টাকাটা কিন্তু বড় কথা নয় আপনাকে যদি সেই সমস্যার সমাধান থেকে বের করতে পারি যদি মনে হয় আপনি আমার সঙ্গে একবার এসে দেখা করবেন এটা আগে চ্যান্টিং করুন আপনার যদি শ্বাসকষ্ট থেকে আপনি যদি একটু রিলিফ পান পেলে আমার সঙ্গে অতি অবশ্যই একবার এক দেখা করবেন সেখানে ফিসটা ফ্যাক্টার পাবেন আমার কাছে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে চুলের সমস্যা নিয়ে বললাম যে এই চক্রগুলো তোমরা এ করবে কিন্তু আমরা যখন এই যে সাতটা চক্রের ব্যাপারে কথা বলে থাকি সাতটা চক্রের মধ্যে দেবদেবী যে বসে আছেন এই আগের দিন আমি বলেছিলাম শ্রাবণ মাস বাবার বাবা এই সময় কৃপা করেন এবং সেই সময় সোমবার কি দিয়ে জল দেবে মঙ্গলবার কি দিয়ে জল দেবে প্রত্যেকটা কিন্তু আমি বলে দিয়েছি আশা করি তোমরা লিখে নিয়েছো এবং সেটা নিয়ে উপকৃত হবে কিন্তু আজকে একটা জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে ফটকিরি ফটকিরি তোমরা ফোনে যারা আসতে চাইছো তারা আসতে পারো বা আমি কথা বলবো কিন্তু তার মাঝখানে আমি কিছু কথা বলবো তা এই যে সাতটা চক্রে সাতটা চক্রে যে ফটকে দিতে আসছি আমি তার আগে একটা কথা বলে নিই সাতটা চক্রে যে দেবদেবী আছে এবং এই দেবদেবীর আমরা যদি একটু আরাধনা করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক দারিদ্রতা এই যে অরূপ অর্ণবাবু বললেন দারিদ্রতা দারিদ্রতাকে দূর করা যায় দারিদ্রতাকে আমরা ডেকে নিয়ে আসি দারিদ্রতাকে আমরা ডেকে নিয়ে আসি এই জন্য আমরা কম বয়সে অনেক সময় অনেক কিছু অবহেলা করে থাকি যার ফলে কি দারিদ্রতা আমাদের দরজার সামনে আসে থাকে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার কি নাম তোমার আমার নাম মান্না আমার মেয়ের জন্য আরতি মান্না আচ্ছা বলো আরতি মান্না ঠিক আছে আচ্ছা কত বয়স ওর পাঁচ চার বছর আস ওরে বাবা বাচ্চা মেয়ে তো একদমই ছোট বাচ্চা তো হ্যাঁ আর একদম কথা না ফোন ফোনের থেকে আগে ছড়িয়ে দেবে ওকে গল্প বলো সেখানে গল্প বললে তুমি দেখবে যে ফোন থেকে সরে এসেছে ফোনে যে কার্টুন দেখবে সেইগুলো তুমি গল্প নিজে নিজে বানাও গল্পের বই পড়ে শোনাও তাতে দেখবে তুমি অনেক বাচ্চা দেখবে ফোন আর চাইবে না আর দ্বিতীয়ত বলি যে রাগের জন্য তুমি ওকে চ্যান্ট করাতে পারো কনসিট ক্রাউড বাংলায় লিখে রাখো কনসিট ক্রাউড এই কথাটা যদিও জলের বোতলে নিজে যদি তুমি একটা গ্লাসের মধ্যে এরকম একটা গ্লাসের মধ্যে জল নিয়ে এরকম ঢাকনাটা খুলবে এবং জলের দিকে তাকাবে তাকে কনসিট ক্রাউড কনসিট ক্রাউড কনসিট ক্রাউড বলে এই জলটা ওকে খাওয়ানোর চেষ্টা করবে দেখবে যে ওর রাগটা অনেকটা কমে গেছে আরেকটা কি বললে পড়াশোনা করতে চায় না আচ্ছা পাঁচ বছর বয়সে কত পড়াবে গো ওকে হ্যাঁ ওকে কত করবে যদি পড়তে বসতে না চায় তাহলে তুমি ওর হাতটা ধরে তুমি বলবে 220000 দেখবে ও বসে যাবে তোমার কাছে পড়তে ঠিক আছে তো তুমি তো লিখলে না কিছু শুনলে খালি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো লিখে নিও দেখবে কাজ হবে রেজাল্ট পাবে ঠিক আছে হ্যাঁ নিশ্চই জানাবে আমাকে হ্যাঁ আগের দিন একজন মহিলা ফোন করেছিলেন তোমরা সবাই শুনেছো যে তার বাড়িতে একটা কোথাও মনে হয় যেন কেউ একটা ঘুরছে বা তার পেছন কে নিচ্ছে তাকে আমি একটা সুইচ ওয়ার্ড দিয়েছিলাম সেজ গার্ড জিরো এবং দরজায় লিখতে বলেছিলাম ফিফটি থ্রি গার্ড জিরো নাইন সেভেন সে পরের দিনই আমাকে ফোন করে জানায় সেদিন রাত্রিরে আর তাকে কেউ কু ডিস্টার্ব করেনি বুঝতে পারছো সুইচ ওয়ার্ড কতটা কাজ করে তা সে কিন্তু সেটা লিখে চলেছে এবং যখন সময় হবে সে আসবে মানুষ তো বললেই সঙ্গে সঙ্গে কাজ চালাচ্ছে তাহলে কিন্তু বাড়িতে যে সে এখন লিখে লিখে ওইটা কাজ সে নেক্সট দিনই রেজাল্ট আমাকে জানিয়েছে যে তার বাড়িতে আর সেই ডিস্টারবেন্স আসেনি তোমাদেরও বাড়িতে যদি কোনো মনে হয় বাস্তুতে গন্ডগোল আছে বা কোনো নেগেটিভ শক্তি মনে হয় বাড়ির মধ্যে ভয় লাগছে বাথরুমে যেতে ভয় লাগছে বা অন্ধকার ঘরে যেতে ভয় লাগছে বা বাড়ির মধ্যে খালি থাকলে গা ছমছম করছে তোমরা কি করবে প্রত্যেকটা দরজার উপরে লিখে নাও ফিফটি থ্রি গার্ড জিরো নাইন সেভেন টু সেই ভয়টা চলে গেছে এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য সব সময় হাতের এই জায়গাটায় এর লিখে রাখো সেজ গার্ড জিরো ওয়ান সেজ গার্ড জিরো ওয়ান বাংলায় লিখতে পারো ইংরেজিতে লিখতে পারো সেটা লিখে নিলে কি হবে তুমি সুরক্ষিত থাকবে তোমার ধারে কাছে কেউ কিন্তু আসবে না এটা করে দেখবে এটা প্রুভেন এবার এখানটাই আসি যে অনেকে আছে যে বিভিন্ন জায়গায় ঘুরে 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 কালেকশান হয় এবং আমার কাছে লাস্টে আসেন এবং তাদের ধৈর্য ভীষণ কম ওয়ার্ড কিন্তু একদিনে কাজ করে না কিন্তু ওনার এই মেয়েটির ক্ষেত্রে কিন্তু একদিনেই কাজ করেছিল এবং তাকে বলা হলো যে যদি কোনো বাচ্চার রাগ থাকে রাগের জন্য কিন্তু একদিন আমি কনসেপ্ট ক্রাউড বললাম সে চুপ করে বসে যাবে কিন্তু পরের দিন আবার রাগ দেখাবে তাকে কি করতে হবে প্রতিদিন নিয়ম করে অন্ততপক্ষে তিন মাস তিনেক তোমাকে প্রতিদিন চ্যান্টিং করে সেই জলটা তাকে দিতে হবে মা যে হবে বা বাবা মা মা কাউকে একজনকে দায়িত্ব নিতে হবে যে সংখ্যাগুলো আমি বলবো বা লিখে দেবো যাদেরকে সেই সংখ্যাগুলো কিন্তু একটু চ্যান্টিং করে কষ্ট করতে হবে একটু কষ্ট করতে হবে বা অনেক বাচ্চা কি আছে জলের বোতলে গায়েতে লিখে দিলে ছিঁড়ে ফেলে দেয় সেক্ষেত্রে মায়েদেরকে তখন এরকম গ্লাসের মধ্যে গ্লাস গ্লাস নয় কাঁচের গ্লাসের মধ্যে চ্যান্টিং করে সেইটা আমাদের জলটা খাওয়াতে হবে এনি হোক জল যদি সে এমনি খেতে না চায় তখন তুমি কি করবে শরবত করে তাকে দিলে তার রান্নায় ব্যবহার করে দিলে বিভিন্ন ভাবে তাকে কিন্তু বড় ছোট প্রত্যেকে তুমি খাওয়াতে পারো এবং তাতে দেখা যাচ্ছে যে সুইচ ওয়ার্ড কাজ করে আবার ক্রিস্টালের ক্ষেত্রে তাই হয় ক্রিস্টাল অনেকে দেওয়া হয় কিন্তু দেখা যায় যে ক্রিস্টাল অনেকে হাতে পড়তে চায় না ক্রিস্টাল যদি হাতে না পড়তে চায় ক্রিস্টাল কিভাবে কাজ করে ক্রিস্টালকে আমরা প্রোগ্রামিং করে দিই প্রোগ্রামিং মানে ও কি কাজের জন্য যাচ্ছে ধরো আমি একটা মানুষের রো রোবট বলো একটা মানুষকে বলো বলে দিলাম যে এই তুমি যাও তুমি এই বাড়িতে গিয়ে এই কাজটা করে আসবে এবং তাকে কিন্তু মাথায় ঢুকিয়ে দিতে হয় যে সে এই কাজটা করবে সেই জিনিসটাই কিন্তু ক্রিস্টাল করতে থাকে ক্রিস্টালকে দেখতে মনে হয় একটা আমার হাতেও রয়েছে কিন্তু ওকে প্রোগ্রামিং করে দিতে হয় যে ও কি কাজ করবে তা সেই প্রোগ্রামের জন্য আমি বলে দিলাম এবং তখন তুমি যদি সেও যদি হাতে নাও করতে চায় তুমি কি করতে পারো না একটা কাচের বাটিতে আমি আবার বলছি স্টিলের বাটি নয় পেতলের বাটি না। একটা কাচের বাটিতে বা চিনামিটির কাপে চিনামাটির কাপে তুমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও ওকে ভিজিয়ে রেখে যে জলটা হবে সেই জলটা ওকে খেতে দাও তুমি দেখো কতটা ভালো রেজাল্ট কিন্তু ধৈর্য যে কোনো জিনিসকে আমাদের পেশেন্স রাখতে হবে যে কোনো জিনিস আজকে করলাম কালকেই আমি রেজাল্ট পেয়ে যাব না এই ধৈর্যটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু রেকি কিন্তু এটাই শেখায় ধৈর্য ধৈর্য রাখো পেশেন্স রাখো যে আসবে আমি রেজাল্ট পাবই বা পেয়ে গেছি আমাদের রেখিতে বলা হয় যে আমরা পেয়ে গেছি তাতে দেখবে যে তুমি সত্যি পেয়ে গেছো আজকে আমি কিছু সুইচ ওয়ার্ড দেবো তোমাদেরকে যারা পরীক্ষা দিচ্ছ বা যাদের জবের অফার লেটার এখন আসছে না তাদের ক্ষেত্রে তোমরা যে এগুলো চ্যান্টিং করতে পারো যেগুলো কিন্তু খুব কাজে দেবে তার আগে একটা জিনিস বলি ফটকিরি নিয়ে বলছিলাম যে বলবো দেখো আমরা এর আগে আমি বহুবার তেজপাতা নিয়ে অনেকগুলো কথা বলেছিলাম যে বাড়িতে তোমাদের যদি কোনো উইস থাকে সেই উইসটা তোমরা তেজপাতার মধ্যে কিন্তু লিখতে পারো লিখে কি করবে না ছাদে গিয়ে ওটাকে চামেলির তেলে পুড়িয়ে দেবে পুড়িয়ে দিয়ে ওর যে ছাইটা হবে সেটা হাতের মধ্যে নিয়ে

দিদি একটু গ্যাসের সমস্যা তো আমার আছে তো এত গ্যাস হচ্ছে আমি ডাক্তার দেখিয়েছি দেখিয়ে দিয়ে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মধ্যে কিছু লেগে আছে সব করে তাই মনে হচ্ছে আচ্ছা নিয়ে হচ্ছে কিন্তু খেতে বা জল খেতে প্রবলেম নেই সবই খেতে পারছি কথা বলতে পারছি ভয়ের কোনো কিছু

তোমার এতে প্রবলেম আছে এবং তোমার ওপরেও কিন্তু একটু নেগেটিভ শক্তি কাজ করছে তুমি সবার আগে নিজের হাতে লেখো বা হাতে এরকম জায়গায় লেখো সেজ গার্ড জিরো ওয়ানটা লেখো হ্যাঁ সেজ গার্ড জিরো ওয়ান দন্দশাহ এক আর বর্গীয় সেজ গার্ড জিরো ওয়ানটা আগে নিজের হাতে লেখো ওটাতে নিজেকে প্রোটেকশন পাবে কিন্তু বাস্তুর তোমার একটা সংস্কার করাতে হবে বাস্তুর সংস্কার যদি না করাও তোমার বাড়িতে কিন্তু অসুবিধা হচ্ছে যার জন্যই তুমি কিন্তু সুস্থ থাকতে পারছো না এবং বাড়িতে রকম টেনশন তোমার তৈরি হচ্ছে আর গ্যাস অম্বলের জন্য আমি একটু আগে নম্বর দিলাম টু সিক্স সেভেন ডবল জিরো ওটা চ্যান্টিং করতে থাকবে দেখবে গ্যাস অম্বলটা কমবে কিন্তু আসল রুটটাই তো তোমার প্রবলেম হয়ে রয়েছে সেটা যদি পারো আর তখন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে করলে পরে সেটা থেকে বেরিয়ে আসতে আসার রাস্তা আমি তোমাকে বলে দেবো আমার সঙ্গে দেখা করতে গেলে ভবানীপুর হরিশ মুখাজি রোডে তোমাকে আসতে হবে আমার ঠিকানা দেখো যাচ্ছে বা আমার ফোন নাম্বারটা লিখে রেখে দাও নাইন ডবল জিরো সেভেন থ্রি ফোর এইট ডবল সিক্স জিরো এই নাম্বারে তুমি পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে এখন এটা করো এটাতে দেখো কি রকম রেজাল্ট পাও ঠিক আছে হ্যাঁ এরকম সমস্যা আমাদের কিন্তু কলকাতা শহর বা আশেপাশে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না ওষুধ খাচ্ছি কিন্তু সেরে উঠছি না নানান রকমের প্রবলেম নানান রকমের সমস্যা বাড়ির মধ্যে এসে যাচ্ছে কিন্তু আচ্ছা ফোটখেরি নিয়ে প্রথমটা বলি নাহলে বলা হবে না সময় চলে যাচ্ছে ফটকিরি প্রথমত হচ্ছে ফটকিরি বাড়িতে যদি স্বামী মধ্যে যদি দেখা যায় যে বিকেল বেলা হলে বা সারা দিনের মধ্যে ঝগড়া হচ্ছে মানে কিছু না কিছু নর্থ পোল আর সাউথ পোল হচ্ছে এবং মনোমালিন্য হচ্ছে তাহলে তোমরা একটা কাজ করবে তোমাদের যে ঘরে তোমরা শোও সেই ঘরেতে একটা কাচের বাটিতে কাচের বাটি আবারও বলছি কাচের বাটিতে এক দামে কিনবে একটা ডালা ফটকিরি সেই ফটকিরিটা তুমি রেখে দেবে এবং কিছুদিন বাদে ফটকিরিটা লক্ষ্য করবে যে ফটকিরিটা শুকনো আছে না ফটকিরিটা একটু ভিজে ভাব রয়েছে তাহলে বুঝতে পারবে যে কোনো নেগেটিভ শক্তি কাজ করছে কিনা হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার 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 দিদি হ্যাঁ নমস্কার বলো কিন্তু কার সংসার আমি তো নামই জানলাম না তোমার ছেলেদের তুমি তোমার নামটা কি লিপিকা সাতসা লিপিকা যেটা বললাম একটা ডালা ফোটকিরি নিয়ে একটা কাচের বাটিতে নিয়ে যে ঘরে তোমরা শামिष्टী শও সেই ঘরে ফোটকিড়িটা রেখে দেবে দেখবে যে ফোটকিড়িটা ভিজে যাচ্ছে কিনা যদি ভিজে যায় তাহলে ভাববে কোন নেগেটিভ শক্তি আর যদি না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে ঝগড়া কমে যাবে দেখো ছেলেদের সঙ্গে ঝগড়া হয় সেটা দুরহ হ্যাঁ ছেলেদের সঙ্গে না এবার এবার সেক্ষেত্রে তুমি কনসিট ক্রাউড যেটা আমি বললাম যে তুমি ওকে চুপ করিয়ে দিতে পারো কনসিট ক্রাউড বললে পরে ও রাগ করবে না চুপ হয়ে যাবে কনসিট ক্রাউড কনসিট ক্রাউড কনসিট ক্রাউড এটা তুমি যখনই ও রাগ করবে তখনই বলতে থাকো তেপে যাবে আর যেটা কি হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাস্তুতে একটু গন্ডগোল থাকে তোমাকে যেটা ফোটকিরি দিয়ে বললাম এটা করো দেখো এটাতে একটু একটু কমবে আজকে আজকেই করো আজকেই করো রেখে দাও বিছানার পাশে মাথার কাছে জানলার ধারে একটা বাটির মধ্যে ফোটকিরি নিয়ে রেখে দাও দেখো কাচের বাটিতে কাচের বাটি ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ফটকিরি দিয়ে আরেকটা বলবো সেটা হচ্ছে যে যাদের দোকানে বিক্রি একদম হচ্ছে না তারা যেটা করবে সেটা হচ্ছে একটা কালো কাপড় নেবে রুমাল নেবে কালো কাপড় চার টুকরো করে নিয়ে তার ভিতরে একটা ফটকিরি দেবে ফটকির সঙ্গে সাতটা শুকনো লঙ্কা দেবে দিয়ে আর ওটাকে ভালো করে পুঁটলির মতো কালো কাপড় দিয়েই বাঁধবে অন্য কাপড় দিয়ে বাঁধবে না বেঁধে দোকানের সামনে ওটাকে ঝুলিয়ে দেবে তুমি দেখো দোকানে বিক্রিটা বাড়বে এবং অন্যদিকে নজর যে তোমার দোকানের উপর লেগেছে সেই নজরটা থেকে তুমি আসতে পারবে বেরিয়ে ঠিক আছে আর আমরা ফটকিরি একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তির মধ্যে দুটি ধরো একদম কথা বন্ধ একদম কথা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি অল্প ফটকিরির গুঁড়ো দুটো ফটো নিয়ে মাঝখানে ফটকিরি গুঁড়োটা দিয়ে জাস্ট বেঁধে দেব একটা লাল কাপড়ে ভালো করে বেঁধে আলমারি মাথায় রেখে দেবো দেখো সেই দুজনের মধ্যে মিরমিষটা আবার সুন্দরভাবে হবে এটা করে দেখতে পারো ভীষণ ভালো কাজ দেয় আর যেটা আমার বলার উদ্দেশ্য ছিল অনেকে বলেছো যে লোনে জর্জরিত হয়ে যাচ্ছ লোনটাকে কি করে শোধ করব সেই উপায় পাচ্ছি না বা লোনটাকে যদি কোনো রকমভাবে এ করা যায় তার একটা সংখ্যা আমি বলে দিই সেটা হচ্ছে ফোর এই সংখ্যাটা যদি পারো চ্যান্টিং করবে করে জলটা নিজে খেতে থাকবে দেখবে লোনটা শোধ করার একটা রাস্তা কোথাও থেকে বেরুবে বা তুমি লোনটাকে কোনোরকমভাবে ঠিক পরিশোধ করতে পারবে আর বাকিটা জানার জন্য আমার ফোন নাম্বার রয়েছে আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে আসছে আমাকে শেষ করতে হবে আর তারপরে তোমরা ইউটিউবে সমস্ত প্রোগ্রাম দেখতে পারবে ঠিক আছে আজই আসছি নমস্কার